কার্টুন রূপী মানুষের নাচানাচি থেকে শুরু করে সেভিঞ্চের না পারা দাবা খেলা থেকে শুরু করে মানুষের পাগলের মতো নাচানাচি সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। তো পরিবেশটা আজকে আসলে অসম্ভব সুন্দর ছিল, নিরিবিলি ছিল। ঘনকালো মেঘে আধারে আসলে ডেকে রয়েছে আজকের বাকু। তো ওই দূরে আসলে দেখলে দেখা যায় ওখানে রৌদ্র, বাট এইখানে বড় একটা কালো মেঘ আছে। এখানে মানুষ এসে বসে থাকে মনের দুঃখে কষ্টে, আর পানির মধ্যে ভাসতে থাকে আসলে তেল। আসলে পুরো এই লেকটাকে তেলের খনি বলতে পারেন। যেহেতু ক্রিসমাসের সময় চলতেছে, সেহেতু অলিতে গলিতে সব জায়গায় এই ক্রিসমাস বাবাকে দেখা যায়। তো সেভিঞ্চেরও বললাম একটা ছবি তুলতে ওইখানে গিয়ে। তো এখানে পথে ঘাটে আসলে বিভিন্ন টাইপের খেলা আসলে দেখা যায়। আসলে স্পেশালি এগুলো করা হয় যারা আসলে বয়স্ক, তারা তাদের সময় পার করার জন্য এখানে এসে খেলাধুলা করে। সেভিঞ্চ বলতেছে ও পারে নাকি, বাট আমার মনে হয় না পারে। আমাদের পথে আনন্দ দেওয়ার জন্য এসব বাইরা বসে বসে আসলে তাদের ট্যালেন্ট দেখায় আমাদেরকে। তো ক্রিসমাস উপলক্ষে আসলে যে মেলাটা বসার কথা ছিল সেটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো অলিতে গলিতে দেখবেন এরকম শিল্পীরা আসলে গান গায়, ডান্স করে। তো এখন ওপেন হয়েছে, অসংখ্য মানুষ এখানে উপস্থিত, বিভিন্ন টাইপের খেলা নিয়ে আনন্দ প্রমোদ। এগুলো সবই স্ক্যাম বলতে পারেন। এই যে আপনার সাথে এসে ছবি তুলবে, ডান্স করবে, দেন আপনার থেকে টাকা আস করবে। যাই হোক, এই জন্য এগুলো থেকে দূরে থাকাই বেটার। এর মধ্যে যতগুলো স্টল দেখতে পারতেছেন সবগুলো আসলে বাংলাদেশের মতো অনেকটা। যেমন এই যে স্টলটা, এটার মধ্যে একটা গোল জিনিস ছুঁড়ে মারতে হয়, ওটা যদি ওই জিনিসের উপরে গিয়ে পড়ে ওইটা আপনার, বাট 100টা মারলে হয়তো একটা গিয়ে পড়ে ভাগ্যের জোরে, যা আসলে বলতে গেলেন টোটালি ওয়েস্ট অফ মানি। তাই আসলে এটা আমি কোনো ট্রাই করি না। তো এই দেশে মানুষ অনেক এক্সাইটেড আসলে এই মেলাটা নিয়ে। তো বিভিন্ন টাইপের এখানে মেবি ভূতের ঘর বানাইছে এখানে। তো খাবারের মধ্যে এখানে সবাই ডোনারই পছন্দ করে। এই স্টলটার মধ্যে বিভিন্ন টাইপের খাবার ছিল, বাট তারা আমাকে ফরেনার ভেবে ভাবছে যে আসলে আমি এগুলোর রিয়েল দাম জানি না, তাই আমাকে আসলে 1 টাকার জায়গায় 4 টাকা চাইতেছিল। দ্যাটস ওয়াই আসলে আমি আর কিনি নাই। আর এখানে বালক একমেকের জন্য কত বড় লাইন লাগছে। বালক একমেক বলতে হলো বালে মাছের রুটি, মানে যেমন মাংস দিয়ে স্যান্ডউইচ বানায়, তো এটা মাছের দিয়ে স্যান্ডউইচ বানানো। তো সেভিঞ্চ এটা অনেক পছন্দ করে, বাট এত ভিড়ের কারণে আসলে আর কিনা হয় নাই। এই লোকটা এখানে ম্যাজিক দেখায়, ম্যাজিক দেখানোর জন্য টাকা নেয়। তো বিভিন্ন টাইপের ম্যাজিক দেখায়। তো মানুষের তো একটা ছিল না ওর কাছে। এখানে হয়েছেটা কি, এই ছেলেটা অন্য জায়গা থেকে, মনে করেন পাশের ডোনার থেকে জিনিস কিনে অন্য দোকানে উপরে গিয়ে বসে খাইতে যেতেছে, ভাবতেছে যে আমি যে কোনো জায়গা থেকে কিনে ওইখানে খাইতে পারবো। তো ওই লোক বলতেছে না, আপনি যেখানে এখানে আমাদের স্টল থেকে কিনে শুধু ওইখানে বসে খেতে পারবেন। হোয়াটএভার, আমরাও 2টা ডোনার নিলাম ডোনার খেয়ে, বিকজ ক্ষুধা লেগে গেছিলো। তো ডোনারই এমন একটা জিনিস যেটা আসলে সব জায়গায় পাওয়া যায়, অ্যাভেলেবেল। মেলাটা আয়োজন করা হয় মূলত নার্গিসের পক্ষ থেকে। নার্গিস একজন মহিলা যে প্রেসিডেন্টের আত্মীয় মেবি। এত বড় বড় দৈত্যদের দেখে আসলে আমার ভালো লাগছে। দেন আমি আসতে ছবি তুলি অনেকগুলো। প্রেমিকা তার প্রেমিককে আসলে ছবি তুলে দিতেছে, ডান্স করতেছে, আর বাইরে তো আসলে বলার মতো না কি হইতেছে। সবাই আসলে যে যেমনে পারতেছে ডান্স করতেছে। ভালো আসলে উপলক্ষটা, আসলে এখানে কেউ কাউকে চিনে না, সবাই জাস্ট র্যান্ডমলি আসছে ডান্স করতেছে। আমাদের ভিডিওটি এতটুকুই ছিল। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।